সম্প্রতি কুমিল্লা একটি মন্দিরে কোরআন অবমাননা হয়েছে এমন দাবিতে সারা দেশে নাশকতা করা হয়। এর আগেও বহুবার রাজনৈতিক উদ্দেশ্যে কিংবা বিশৃঙ্খলা করতে ইসলামকে হাতিয়ার করা হয়েছে। শনিবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সম্মেলনে সেসব কথা বলেন হেফাজত নেতারা। সে সময় তারা বলেন, ইসলাম শুধু মুসলমানের হেফাজত করে না, ইসলাম সব ধর্মেরই হেফাজত করে। তাই অবিলম্বে ইসলাম অবমাননাকারীদের বিরুদ্ধে আইন পাশ করার দাবি করেন তারা। ইসলাম অবমাননাকারীদের বিরুদ্ধে মহান জাতীয় সংসদে দৃষ্টান্তমূলক শাস্তির আইন পাশ করার জন্য অধ্যকার ওলামা মোশায়েক সম্মেলন থেকে হেফাজত ইসলাম সরকারের নিকট জোর দাবি জানাচ্ছে। এই দাবির সাথে আপনারা একমত সবাই? ভবিষ্যতে যদি কোনো নাস্তিক কোনো মুরতাদ আমাদের রসুলকে নিয়ে, আমাদের ইসলামকে নিয়ে, আমাদের কোরআনকে নিয়ে, আমাদের হাদিসকে নিয়ে, আমাদের ওলামা মাশায়েখদেরকে নিয়ে কোনো কটূক্তি করে, একজনকেও ছেড়ে দেওয়া হবে না। ইসলাম কি ইজ্জত পর না মুহ সে মুহাম্মদ পর, ইসলাম কি ইজ্জত পর না মুহ সে মুহাম্মদ পর, জান আপনা মিটা দেঙ্গে মাল আপনা লুটা দেঙ্গে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইসলামের সাথে সাংঘর্ষিক কোনো আইন বর্তমান সরকার করেনি, করবেও না। তিনি বলেন, হেফাজতের নামে কেউ যাতে নাশকতা করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী, কোরআন হাদিসের বিরুদ্ধে, কোরআন হাদিসের সাংঘর্ষিক কোনো আইন তিনি পাস করেন নাই এবং করবেন না, এটা তার উপাদান। শুধু আমাদের মুসলমান না, কারো বিশ্বাসের প্রতি আমরা অমর্যাদা করি না এবং করতে দিব না, এটাই হলো আমাদের আমাদের আইনের। বক্তারা আরও বলেন, হেফাজত কোনো রাজনৈতিক দল নয়, সরকারের পক্ষে বা বিপক্ষে হেফাজতের অবস্থান নয়, তারা চান ইসলামের হেফাজত। আমাদের হেফাজতের কর্মসূচি কোনো সরকার বিরোধী কর্মসূচি না, এটা আমাদের লক্ষ্য রাখতে হবে যে এটা একটা ধর্মীয় সংগঠন, এটা আধ্যাত্মিক সংগঠন, এটা অরাজনৈতিক সংগঠন। আমরা যে দাবি দাওয়া দিচ্ছি কোনো সরকারি বিপক্ষে বা সরকারের কোনো কারো পক্ষে না, আমাদের দেশে এই সমস্ত কুলাঙ্গদের বিরুদ্ধে সংসদে অবিলম্বে আইন পাশ করুন। হেফাজতের হরতালের সময় যেসব আলেম আলেমা আটক হয়েছেন তাদের মুক্তিও চান বক্তারা। জেলখানায় দীর্ঘদিন। হাতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা।